আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম মানার জন্য। আমরা গত সপ্তাহে খুতবা দিচ্ছিলাম যে কারা সফল কাম, মূলত সফলতা সফল কাম কারা হয়েছে। আল্লাহ তাআলা সফল কামদের ব্যাপারে বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন সঠিকভাবে ওজন করা হবে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন প্রত্যেকের কর্মকাণ্ডকে সঠিকভাবে ওজন করা হবে, কম বেশি করা হবে না, ওখানে কোনো দলীয়করণ হবে না, ওখানে কোনো স্বজন প্রীতি থাকবে না, ওখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন সঠিকভাবে ওজন করা হবে মানুষের কর্মকাণ্ড, মানুষের আমলকে সঠিকভাবে ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা ভারী হবে, নেকি থেকে গুনাহ থেকে নেকি যার ভারী হবে, গুনাহ হলেও মানুষ জান্নাতে যাবে, তবে গুনাহ থেকে যদি নেকি ভারী হয়, বেশি হয়, তাহলে কি হবে, যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল কাম। কিয়ামতের দিন তারাই সফল কাম হবে যারা, যাদের কল্যাণ বেশি হবে। পৃথিবীর এই ক্ষণস্থায়ী সময় একজন মানুষ মৃত্যুর পরে পৃথিবীর তার এই নাজ নেয়ামত শান শওকত তার কাছে কিছুই মনে হবে না। একটা মানুষকে যদি সকল পৃথিবীর সম্পদ এবং সুখ স্বাচ্ছন্দ্য তাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও সে মনে করবে যে এটা খুবই তুচ্ছ, এটা কিছুই না। একটা মানুষ আমরা অনেকে বুঝি, কিন্তু এমন সময় যে বুঝি যে সময় আর বুঝে আসলেও কোনো কাজ হয় না। পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবন, ইয়া হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা হায় কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। এটা হলো একটা মুসাফির, সফরের জায়গা, কিছু সময়ের জন্য মানুষ আসে, মানুষের এই 60-70 বছর জীবনের জন্য, কিছু সময়ের জন্য মানুষ যেমন বিভিন্ন দেশে বিদেশে সফরে যায়, আখিরাতের জীবনের তুলনায় এই পৃথিবীর সময়টা একটা সফর। মানুষ সফরে এসেছে, মানুষের জন্য সফরের কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন মেনে যদি মানুষ সফর করে তাহলে সেই ব্যক্তি কি হবে, সফল কাম হবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাওয়াটাই হলো বড় সাফল্য, যে ব্যক্তি পরকালীন জীবনে মুক্তি পাবে, যে ব্যক্তি পরকালীন জীবনে কল্যাণ পাবে, যে ব্যক্তি আল্লাহর আজাব থেকে নাজাত পাবে, সে ব্যক্তি বড় সাফল্য, সে ব্যক্তি সফল কাম। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ইয়াসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা সমান নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারাই হবে সফল কাম। যারা কিয়ামতের দিন পরকালীন জীবনে আল্লাহর আজাব থেকে নাজাত পাবে, যারা জান্নাত পাবে, এরাই প্রকৃত সফল কাম। এমন একটা কঠিন মুহূর্ত, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, পলায় থাকবে একজন আরেকজন থেকে, পলায় থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ও উম্মিহি ওয়াবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইয়ুগনি। একজন আরেকজন থেকে পলাবে, ভাইয়ের থেকে ভাই পলায় থাকবে, বাবা থেকে সন্তান পলায় থাকবে, মায়ের থেকে ছেলেরা পলায় থাকবে, প্রত্যেকের উপর, লিকুল্লি ইমরিইম মিনহুম, প্রত্যেকের উপর সেদিন এই অবস্থা হবে, প্রত্যেকে তার মানে আত্মীয় স্বজন থেকেও বলাবে যে সে যদি আমার কাছে কিছু চায়, সে যদি আমার কাছে কিছু দাবি করে,
এজন্য সবাই শুধু নিজের অবস্থা নিয়েই ব্যস্ত থাকবে, সেই হলো কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা। এজন্য ভাইরা আমার, পরকালীন জীবনের জন্য কিছু কামাই করা দরকার। এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী, পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ ধনী সবাই অতীত হয়ে গেছে। কবি বলছেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুধামান কুজা আশা নেশাওকত হায় কুজা তখতে সুলাইমান। নমরুদ, হামান, ফিরাউন, যারা ক্ষমতার অহংকারে, অর্থের অহংকারে, শক্তি অহংকারে নিজেদেরকে প্রভু দাবি করেছিল, বলেছিল আকাশের প্রভু আবার কেডা, আমি তো সব থেকে বড় খোদা, আকাশের আবার খোদাকে, কি ক্ষমতা! আল্লাহ তাআলার সকল ক্ষমতাকে মাটির সাথে মিশাই দিয়েছেন আল্লাহ তাআলা। তাই কবি বলছেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুধামান কুজা আশান শওকত হায় কুজা তখতে সুলাইমান। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ইশারা বাতাস পর্যন্ত ফলো করত, সকল সৃষ্টিজীবকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। গর্তের পিপিলিকার কথাগুলো পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতেন, জিনেরা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কথায় উঠত আর বসত। বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন জিন দিয়ে, জিনেরা ছিল কনস্ট্রাকশন লেবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই আসন দিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন, সারা পৃথিবী শাসন করেছেন, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামও আজ পৃথিবীতে বেঁচে নেই। আমাদের সামনে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এজন্য দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে আমরা বেশি প্রাধান্য দেই।